তো যাই হোক সম্পদের সম্পদ কারো সম্পদ কেউ খেলে অন্যভাবে খেলে তার জাহান নামে যেতে হবে তাকে কবর আজাবে ভুগতে হবে দুনিয়াতে তার শাস্তি হবে তাহলে সম্পদের নিরাপত্তা চোর মুক্ত বাংলাদেশ চাই ডাকাত মুক্ত বাংলাদেশ চাই আত্মসাতকারী মুক্ত বাংলাদেশ চাই এটা ইনশাল্লাহ তোমরা করবা আর চার নম্বর হলো বিবেকের নিরাপত্তা এটা এটা হলো বিবেক যে কোনো নেশা ইয়াবা বলো আরো যত রকমের তোমরা তো আমাদের বেশি জানো মদ নেশাদ্রব্য থেকে বিবেককে রক্ষা করা বিবেক নেশা করলে বিবেক থেকে যেই সেলগুলি প্রথমে হারিয়ে যায় সেটা হলো নিরাপত্তা হিতেহিত জ্ঞান ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ ব্রেইনের যে সেলগুলি বা হৃদয়ের হার্টের যে সেলগুলি হার্টের একটা ব্রেইন আছে যে সেলগুলি ভালো আর মন্দ নিরূপণ করে নেশা করলে ওটা নষ্ট হয়ে যায় আজকে কোটি কোটি মানুষ পৃথিবীতে এমন আছে যে ভালো বোঝেন তাকে হাজার অন্যায় করে সে বলবে কি আমি কি অপরাধ করলাম আর আর কি আশ্চর্য কথা অপরাধের স্তূপের উপরে বসে আছে কি অপরাধ করলাম তার মানে কি তার নষ্ট হয়ে গেছে সেল গুলো ভালোয়ার মন্দ নিরূপণকারী সেল নেশা করতে করতে ধ্বংস হয়ে গেছে এই জন্য তার মধ্যে কোনো জ্ঞান নাই এই শ্রেণীটাকে আল্লাহ ডিলিট করে দিবেন মনে হয় কোটি কোটি মানুষের জন্য মারা যাবে কারণ এরা থাকলে পৃথিবী আর সুন্দর করা যাবে না এদেরকে আল্লাহ তালা বিভিন্ন গজব দিয়ে সৃষ্টি প্রাকৃতিক গজব দিয়ে হোক যুদ্ধের গজব দিয়ে হোক বিভিন্ন তো এই জন্য মাদক দ্রব্যকে কঠিন হস্তে তো আমাদের রুখে দিতে হবে এটা ধর্মীয় মোটিভেশন দিয়ে আলি ওলামা ইমাম খতিব ক্ষতিমুয় বক্তা রাষ্ট্রীয় প্রশাসনিক শাস্তির বিধান সব সব মিলিয়ে এটা একদম এই এই অতীব জরুরি বিষয়টা হবে আর পাঁচ নম্বর হলো বংশ রক্ষা বংশ রক্ষা জিনা প্রতিরোধ করে জিনা এটা প্রতিরোধের অভাব নাই আমি এখানে নির্দিষ্ট দুটো আয়াত আমার দরকার নেই কোরআনে সব ধর্মে জিনা নিষিদ্ধ অলতা খরাবু জিনা জিনার কাছেও যেও না কারণ জিনার দ্বারা বংশ নষ্ট হয় বংশ কি কার সন্তান কার চলে কার মেয়ে পশ্চিমা বিশ্বে জিনার কারণে এখন শতকরা আশি চুরাশি নব্বই জন সন্তান আমেরিকানরা সন্দেহ করেছে যে আমরা আগামী দিনগুলোতে একটা সন্তান পাবো জন্য ওরা নিজেরা যাই ভালো মানে খারাপ কি হয় হোক ওটা চিন্তা নাই প্রেসিডেন্ট ভালো হতে হবে নেতা ভালো হইতে হবে এটা চিন্তা করে তো এই বংশ রক্ষার জন্য জিনা প্রতিরোধ করতে হবে আজকে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবৈধ প্রেম প্রেমের নামে যে ভয়াবহ অবস্থা চলছে আগের যুগে নবীজির আমলে যে জাহিলি যুগ ছিল ওই যুগে জাহিলিয়াতেও অবৈধ প্রেম ছিল কিন্তু জিনা খুব একটা ছিল না ওরা বলতো যে প্রেমিকের জন্য হলো নাবির উপর থেকে অংশ এটা প্রেম আর নাবির নিচের অংশ হলো স্বামীর জন্য সন্তান উৎপাদনের জন্য এখানে কিসের প্রেম ভালোবাসার সম্পর্ক ওরা প্রেমিকের জন্য ওটা ওরা এটাকে নিষিদ্ধ মনে করত। একটা বাস ছিল আজকে কি আছে আজকে তো বংশ বরবাদ করে দিয়েছে যে কে যে কার সন্তান এখন এইটা একটা আল্লাহতালার একটা বিরাট একটা জিনিস যে মানব বংশের জেনিটিকলি যেই ধারাবাহিকতা আসে পবিত্রতা বংশী পবিত্রতা রক্ষা মানব সম্ভ্রম রক্ষা করা একটা সন্তান জাড় জারজ হয়ে গেলে সাইকোলজিকালি জারজ সন্তানরা খুবই ক্ষতিগ্রস্ত হয় খুব মারমুখো হয় খুব মানে তাদের মধ্যে বাপের ঠিক না ঠিক থাকে না যাদের তাদের চরিত্রের ঠিক থাকে না তাদের স্বভাব স্বভাব ঠিক থাকে না তাদের কিছু ঠিক থাকে না বিশ্বে অনেক বড় বড় হত্যাকাণ্ড সব লোকেরা ঘটিয়েছে এদের ইতিহাস পড়ে দেখো এরা অধিকাংশ জারত ছিল অনেক বড় বড় ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে যাই হোক আমি আর কথা লম্বা করতে চাই না এই পাঁচটি মৌলিক জিনিস আমরা সময় সময় আমরা এগুলি নিয়ে আরো বিস্তারিত বলবো এই পাঁচটি জিনিস অবশ্যই বাংলাদেশ আমাদের রাষ্ট্রে আমাদেরকে রক্ষা করতে হবে আল্লাহ তো বললেই না না বন্যার জন্য আমাদের মাঠে আমাদের টিম কাজ করতেছে আলজামিয়া পক্ষ থেকে আমরা টিম নামিয়েছি আপনারা তো আছেন সবাই আলহামদুলিল্লাহ ঝাঁপিয়ে পড়েছে একটা কথা বলি এই যে যেইভাবে এই জাতি ত্রাণ দান এবং সাদা কাপ এবং মানুষ মানব মানবতাকে উদ্ধারের কাছে ঝাঁপিয়ে পড়ছে আল্লাহ গুনাহ মাফ করে দিবে যায় আল্লাহ থেকে ক্লিন করে নিচ্ছেন এক অংশ দান করে পরিচ্ছন্ন হচ্ছে গুণা থেকে মুক্ত হচ্ছে আর এক অংশ বিপদে পড়ে গুণা থেকে মুক্ত হচ্ছে যে বন্যার দ্বারা তারা মুক্তি পাচ্ছে আর আমরা দানের দ্বারা গুণামুক্ত হচ্ছি তার গোটা বাংলাদেশ একটা পাপ মুক্ত হয়ে একটা পবিত্র সুন্দর সমৃদ্ধি যে আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি